আরিফুল গার্ডেন ইউটিউব চ্যানেল ব্লগের পক্ষ থেকে তোমাদের ধন্যবাদ জানিয়ে আজকের নতুন ভিডিও শুরু করছি। টগর ফুলের ডাল কেটে নিয়ে এসে একদম বিনা পয়সায় বাড়িতে বসে কিভাবে নিজেরাই চারা তৈরি করে নিতে পারবেন। এবার ভিডিওর মূল পর্বে আসা যাক। এখানে দেখতে পেয়েছেন, প্রথমে চারা তৈরির জন্য ডাল সংগ্রহ করা জরুরি। বেশি মোটা ডাল নেওয়ার প্রয়োজন নাই, এরকম সরু হালকা পাতলা ডাল হলেও চলবে। এবার এই ডালগুলির থেকে নতুন চারা তৈরি করার জন্য সাইজ অনুযায়ী কেটে নিতে হবে। অতিরিক্ত ডাল বা শাখা রাখা চলবে না, তাহলে চারাটি গ্রো করবে না। গোড়ার দিকের পাতাগুলি এবার ফেলে দিতে হবে, তা না হলে ফাঙ্গাস লাগবে। ডালের সাইজ যেন 5 থেকে 6 ইঞ্চি লম্বা হয়। টগর ফুলের মাদার গাছ না থাকে পাশাপাশি বন্ধু বান্ধবদের বাড়িতে থাকলেও সেখান থেকে ডাল নিয়ে আসে, এই পদ্ধতির মাধ্যমে আপনারা চারা তৈরি করে নিতে পারবেন। এই ভিডিওতে আপনাদের দেখাচ্ছি আমি কেবলমাত্র 2টি কাটিং বসাবো, বসিয়ে ওই কাটিং ডাল থেকে নতুন চারা রূপে রূপান্তরিত করব বা গ্রো করে তুলব। কাটিংগুলো বসানোর জন্য এরকম জলখাবর গ্লাস নিতে হবে, গ্লাসের নিচে ছিদ্র করে নিতে হবে, যাহাতে ওই কাটিং ডালগুলি বসানোর পর জল দিলে অতিরিক্ত জল ছিদ্র দিয়ে বের হয়ে যায়। এই কাটিং ডালগুলি বসানোর জন্য আপনারা বালি, মাটি ও কোকোপিট ব্যবহার করতে পারেন। এখানে আমি মাটি ব্যবহার করছি এবং মাটির উপর কাটিং বসিয়ে চারাগুলো গ্রো করে দেখাবো আপনাদের। এখন যেহেতু বর্ষাকাল চলছে, এই বর্ষাকালের সময় কাটিং বসালে খুবই তাড়াতাড়ি কাটিং ডাল গ্রো করে নতুন শিকড় বেরিয়ে আসবে। এবার এই কাটিং ডালগুলি গ্লাসে বসানোর আগে এই ডালের গোড়ার দিকে রোটিং হরমোন হিসাবে আমি অ্যালোভেরা পাতা ব্যবহার করছি, কারণ ওই কাটিং ডালগুলির থেকে যাহাতে তাড়াতাড়ি শিকড় বেরিয়ে আসে। এখন প্রত্যেকের বাড়িতেই কম বেশি অ্যালোভেরা গাছ আছে, সেখান থেকে একটা পাতা সংগ্রহ করে নিয়ে এসে এরকম ছোট্ট সাইজের টুকরো করে নেবেন। যেই সমস্ত কাটিং ডালগুলি থেকে নতুন চারা তৈরি করতে চাচ্ছেন, সেই ডালের গোড়ার দিকে এরকমভাবে লাগিয়ে নেবেন। এখানে আমি 2টি চারা আপনাদের গ্রো করে বা কাটিং বসিয়ে দেখাচ্ছি। আপনারা চাইলে এর থেকে অনেক বেশি চারা করতে পারেন। এরকম একই পদ্ধতিতে আপনাকে কাটিং পাউডারের জন্য আর বাজারে যেতে হবে না, বেশি খরচাও করতে হবে না, একদম বিনা পয়সায় নিজে বাড়িতে বসে নতুন চারা তৈরি করে নিতে পারবেন। আমি আপনাদের বলতে বলতে একটা গ্লাসে কাটিং ডাল বসিয়ে ফেললাম, দ্বিতীয় গ্লাসে বসাচ্ছি, একটুকু দেখে নিন। যে ডালটির থেকে নতুন চারা তৈরি করতে চাচ্ছেন ওইটি গ্লাসের মাঝে বসানো হয়ে গেলে সাইডের বাকি অংশে মাটি দিয়ে আলগা করে চিপে দিতে হবে, যেন কাটিং ডালটি গ্লাসের মাঝ বরাবর সোজাসুজিভাবে থাকে, এদিক ওদিক হিলে না যায়। তারপরে বসানো কমপ্লিট হয়ে গেলে কাটিং ডালটি জল দিয়ে দিন। জল দেওয়া হয়ে গেলে ছায়াযুক্ত স্থানে রাখতে হবে 30 থেকে 35 দিন। ওই সমস্ত কাটিং ডাল থেকে নতুন শিকড় বেরিয়ে আসা পর্যন্ত, তবে মাঝে মাঝে জল দিতে হবে। মাটি যত ময়শ্চর্যা থাকবে, কাটিং ডাল থেকে গ্রো করে নতুন শিকড় বেরিয়ে আসবে। 30 থেকে 35 দিন আগে আমি যে কাটিং ডাল 2টি গ্লাসে বসিয়েছিলাম নতুন চারা তৈরির জন্য টগর ফুল গাছের, এখন দেখুন সেই কাটিং ডাল থেকে নতুন শাখা বের হয়েছে এবং চারায় শিকড় হয়ে গেছে। গ্লাসের উপর থেকেই আপনারা দেখতে পেয়েছেন, একটা গ্লাস হাতে নিয়ে আপনাদের দেখাচ্ছি এবং কাটারের সাহায্যে গ্লাসটি কেটে ফেললাম। কেটে ফেলার পর গ্লাসটা আমি ওই চারা গাছের গোড়ার থেকে খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর শিকড় হয়েছে, একদম বিনা পয়সায় কোনো রোটিং হরমোন ছাড়াই চারা তৈরি করে নিতে পারবেন একদম সহজ পদ্ধতিতে বাড়িতে বসে। এবার এই চারা গাছটি আমি ছাদ বাগানের টবে প্রতিস্থাপন করব। তার জন্য আমি একটা মাটির 6 ইঞ্চি সাইজের টব নিয়েছি। টবের নিচে একটা ছোট্ট ছিদ্র আছে, খলাম ভাঙা দিয়ে বন্ধ করে দিলাম। দেওয়ার পর এবার টবের কিছুটা অংশ আমি মাটি দিয়ে দিচ্ছি চারাটি লাগানোর জন্য। চারাটি মাঝ বরাবর বসিয়ে দিলাম, বসিয়ে সাইডের ফাঁকা অংশে মাটি ভরাই করে দিচ্ছি।
আপনারা ফল চারা ফুল চারা যে কোনো চারাই ছাদ বাগানে প্রতিস্থাপন করলে যেন টবের নিচে ছিদ্র থাকে, তাহলে গাছের পক্ষে খুবই ভালো হবে। ছিদ্র যদি না থাকে গাছের গোড়ায় জল পেলে অতিরিক্ত জল জমে গাছের গোড়া পচে নষ্ট হয়ে যেতে পারে, ছিদ্র থাকলে অতিরিক্ত জল বেরিয়ে যাবে, গাছের পক্ষে খুবই ভালো হবে এবং গাছ সুস্থ সবল ও সতেজ থাকবে। আপনারা এই পদ্ধতি বা এই টিপসের মাধ্যমে চারা তৈরি করুন হাজার হাজার। বন্ধুরা, তোমরা ছাদ বাগান বা গার্ডেনের মধ্যে নতুন টগর ফুলের চারা প্রতিস্থাপন করার জন্য নার্সারি বা অন্য কোনো কথা থেকেও চারা সংগ্রহ করতে হবে না। যদি আমার ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখে নিজেরাই বাড়িতে বসে চারা তৈরি করে নিতে পারেন এরকম সহজভাবে, এই বলতে বলতে আমার টবের মধ্যে টগর ফুলের চারাটি লাগানো কমপ্লিট হয়ে গেল, জল দিয়ে দিলাম। এবার আমি ছাদ বাগানের মধ্যে রেখে দেবো, মাঝে মাঝে জল দিতে থাকবো। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। গার্ডেন সম্পর্কে নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনাদের হোম পেজে নোটিফিকেশন চলে যাবে। ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ।